হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক এর মধ্যে অনেকগুলো ড্রাইভ আছে, অনেকগুলো ফাইল আছে। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইল কিভাবে খুঁজে বের করব। আমরা অনেক সময় হাজার হাজার ফাইল থাকে যেগুলো থেকে নাম মনে রাখা সম্ভব হয় না, কিন্তু হঠাৎ করে একটা ফাইল প্রয়োজন হয়ে থাকে, তো সেটা আমরা মুহূর্তে কিভাবে খুঁজে বের করব ফাইলটির নাম লিখেই সেটা আমরা দেখব। তার জন্য আমাদের কোথায় যেতে হবে, প্রথমে আমাদের একটি সফটওয়্যার সেট আপ দিতে হবে। সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা দেখব। খুব ছোট্ট এবং সহজ একটা সফটওয়্যার, একটা সফটওয়্যার ডাউনলোড করে নিই আমরা। প্রথমে ডাউনলোড করতে প্রথমে আমাদের ব্রাউজারে ক্লিক করি। ব্রাউজারে ক্লিক করে আমরা লিখে দিই, সফটওয়্যারের নাম হচ্ছে SEARCH, সার্চ এভরিথিং, সার্চ এভরিথিং সফটওয়্যার। এটা ডাউনলোড করতে হবে, লিখে দিতে হবে সার্চ এভরিথিং। ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড লিঙ্কটা চলে আসবে। লিঙ্কটা আসার পর আমরা এখানে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করলাম। এখন আপনার পিসি কোন বিটে আছে? আমার আমার পিসিটা যেমন আছে 64 বিটে, তাহলে আমি 64 এ ক্লিক করলে 64 বিটটা ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি 32 বিটে থাকে, 32 বিটে ক্লিক ডাউনলোড, উইন্ডোজটা আর কি, উইন্ডোজটা যদি 32 বিটে থাকে 32 বিট দিবেন। আমারটা হচ্ছে 64 বিট, তাই আমি 64 এ ক্লিক করলাম, সেটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটা সেট আপ দিব, ডাবল ক্লিক করলাম, ওকে করলাম, এগ্রি করলাম, নেক্সট নেক্সট ইনস্টল। খুব সহজভাবে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে, ফিনিশ, সফটওয়্যারটি রান হয়ে গেল। তার মানে আমাদের সফটওয়্যার সেট আপ দেওয়া শেষ। আমরা এখন সফটওয়্যারের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজবো। আমরা কি নামে খুঁজবো? আমাদের যেই যে ফাইলটা আমি খুঁজতে চাই সেই ফাইলটার নাম দিলেই হবে। আমি যদি লিখি যে আমাদের কোয়ান্টাম কোয়ান্টাম নামে একটা ফাইল আমি খুঁজতে চাই, ফাইলটি চলে আসলো। কোয়ান্টামের মধ্যে যতগুলো ফাইল আছে সব শো করতেছে, আমি খুব সহজে কোয়ান্টামের সবগুলো ফাইল খুঁজে পেলাম। এখন আমি যদি জুয়েল নামে কোনো ফাইল, জুয়েল জুয়েল নামে যতগুলো ফাইল আছে সব চলে আসবে। এখন আমি যদি দিই সিসিটিভি সিএএম আর ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা নামে যতগুলো ফাইল আছে চলে আসবে। এখন আমি ফাইলটা যখন দিলাম তখন আমি কিভাবে বুঝে ফাইলটি কোথায় আছে, আগামীতে যেন আমার ভুলে যেতে না হয় সেজন্য আমি ফাইলে পাথটা দেখব। হ্যাঁ, ডিরেক্টরিটা কোথায় আছে, যেমন আমি দেখতে পাচ্ছি পাথটা, এটা সিসিটিভি ক্যামেরা একটা আছে ই ড্রাইভে, একটা আছে ডি ড্রাইভে, একটা জি ড্রাইভে। আমার যেটা প্রয়োজন, জি ড্রাইভে কি নামে আছে, জি ড্রাইভে সেই নামে আমি এখানে দিয়ে দিলাম। সার্চ করলে আমি ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার কম্পিউটার এর ভেতরের রক্ষিত অনেকগুলো হাজার লক্ষ ফাইলের ভেতর থেকে আপনার সুনির্দিষ্ট ফাইলটি খুঁজে বের করা সম্ভব। প্রথমে আমি আবার রিভিউ করি, প্রথমে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে সার্চ এভরিথিং ডাউনলোড ক্লিক লিখে দিব। দেওয়ার পরে যে ফাইলটি আসবে প্রথম লিঙ্কের মধ্যে ক্লিক করে সেখানে আপনার পিসিতে যদি 32 বিট বা 64 বিট সেট আপ দেওয়া হয়ে থাকে তাহলে সে বিট অনুযায়ী আপনি ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি সার্চ অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করবেন, খুঁজে বের করে সেটা আপনি ব্যবহার করবেন। আশা করছি বুঝতে পারছেন এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমাদের টেকনিক্যাল যতগুলো ভিডিও আমরা তৈরি করি সেগুলো আপনারা যেন পেয়ে যান সেজন্য বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।